মূলত এই গাড়িটা ব্র্যান্ড হচ্ছে হাউজি হাউজি আপনার হাউজি কোম্পানি এটা ডিস ব্রেক ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনি চাইলে নাম আপনার নামে ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটার আমরা প্রাইস চাইতেছি 42000 টাকা এটা এটা আমাদের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট পার্টি প্লেট স্মার্ট কার্ড হচ্ছে আপনার 16 এটা হচ্ছে 16 দুটোই সেম মডেল একটা 14 সিরিয়াল একটা 13 সিরিয়ালের গাড়ি কিন্তু প্রাইস হচ্ছে সব সেম আচ্ছা তো আমরা এই প্রাইস সেম সেম হওয়ার কারণ হচ্ছে ব্ল্যাক গাড়িটা একটু ডিমান্ড বেশি এই জন্য আমরা এটার দুটোই প্রাইস চাইতেছি 145 করে 145 আসকিং প্রাইস হচ্ছে 145 145 এর সাথে আমরা গিফট হ্যাম্পার রাখছি আপনাদের জন্য রোজার ঈদকে ঘিরে 20 রমজান পর্যন্ত একটা অফার রেখেছি সেই অফারটি হচ্ছে আমরা প্রত্যেকটা বাইকের সাথে একটা সেফটি হেলমেট আপনার ইঞ্জিন অয়েল প্লাস হচ্ছে কি আপনার আমরা 1 লিটার করে আপনার অয়েলটা দিয়ে দেব যাতে আপনারা সহজে আপনাদের যাত্রাটা করতে পারেন এখান থেকে এরপর আমরা চলে যাব একটু কম দামের মধ্যে যারা আরটিআর চাইতেছেন আরটিআর এর মধ্যে হ্যাঁ একদম খুবই সীমিত প্রাইস অনলি 67000 টাকা 67000 টাকা শুধু 67000 টাকার মধ্যে আরটিআর যারা ভালোবাসেন তাদের জন্য এটার সাথে আমাদের গিফট হ্যাম্পারগুলোর সাথে থাকছে শুধু 67000 এটার মডেল হচ্ছে আপনার 2013 মডেল ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনারা যে যারা আরটিআর চাইতেছেন এর চেয়ে কম দাম ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমরা এটা খুবই সীমিত আকারে দিচ্ছি আর লিগ্যালিটির জন্য আপনাদের এখানে আমাদের আসলে ইউটিউবের মধ্যে কমেন্টের মধ্যে অনেক চলে আসে এই গাড়িগুলো কি চোরাই কিনা অথবা বর্ডার ক্রস কিনা ডকুমেন্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা ওটার জন্য আমি আপনাদেরকে একটা 100% গ্যারান্টি দিতে পারি যে আমাদের এই বহদ্দারটের মধ্যে যতগুলো শোরুম আছে আমাদের একটা সমিতি রয়েছে এই সমিতির আন্ডারে যত শোরুম রয়েছে আজ পর্যন্ত কোনো প্রুফ হয়নি যে এখানে কোনো বর্ডার ক্রস চোরাইকৃত মোটরসাইকেল অথবা এই ডকুমেন্টের প্রবলেম আছে এরকম গাড়ি সেলেছে এরকম কোনো প্রমাণ নেই আমরা সবসময় চেষ্টা করি লিগ্যালিটিটা 100% করার জন্য আমরা সবসময় চেষ্টা করবো এটাই আপনারা ডকুমেন্ট এবং গাড়ির ক্ষেত্রে চোখ বন্ধ করে গাড়ি নিতে পারবেন এটা এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ আপনার ডিসকভার 125 গাড়িটা আগের মডেল হলো এখন ইঞ্জিন কন্ডিশন খুব ভালো তো গাড়িটা আমরা শুধু আস্কিং প্রাইস চাইতেছি 55000 টাকা শুধু 55000 এটার সাথেও আমরা আপনাদেরকে যে গিফট হ্যাম্পার দিব বলছি প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের গিফট হ্যাম্পারগুলো থাকবে সাথে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসলাম হচ্ছে মোহাম্মদিয়া মোটরসে মোহাম্মদিয়া মোটরস থেকে আজকে আপনাদেরকে প্রচুর পরিমাণের বাইকের কালেকশন দেখাবো আর আজকে মোহাম্মদিয়া মোটরস থেকে আমাদের সাথে উপস্থিত আছে হচ্ছে মোহাম্মদিয়া মোটরসের ওনার মেহেদি ভাই মেহেদি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো ভাই আজকে তো চলে আসলাম আপনাদের এখানে প্রচুর পরিমাণে বাইকের কালেকশন দেখতে পাচ্ছি তো ভাই দর্শকদের উদ্দেশ্যে প্রথমে শুরু করি আমি সর্বপ্রথম আমার ভিউয়ার্স এবং দর্শকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি রমজানুল মুবারক আজকে আসলে আমাদের অনেক দিন পরে ফারদিন ভাইয়ের সাথে দেখা তো আমাদের ঈদের কালেকশন হিসেবে আমরা কিছু নতুন বাইক কালেকশন করেছি এবং আমাদের সর্বনিম্ন বাইক 42000 থেকে শুরু করে আপনাদের জন্য 2,85,000 পর্যন্ত আমরা কিছু বাইক অ্যারেঞ্জ করেছি এরপর আরও কিছু নতুন আপডেট গাড়ি আসবে তো আমরা আজকে যে বাইকগুলো রয়েছে সেগুলোর সাথে আমরা গিফট হ্যাম্পার হিসেবে আমরা এই রোজার ঈদকে ঘিরে 20 রমজান পর্যন্ত একটা অফার রেখেছি সেই অফারটি হচ্ছে কি আমরা প্রত্যেকটা বাইকের সাথে একটা সেফটি হেলমেট আপনার ইঞ্জিন অয়েল প্লাস হচ্ছে কি আপনার আমরা 1 লিটার করে আপনার অয়েলটা দিয়ে দেবো যাতে আপনারা সহজে আপনাদের যাত্রাটা করতে পারেন এখান থেকে তো আমরা চলেন আজকে ফারদিন ভাইয়ের সাথে শুরু করি আমাদের নতুন কালেকশনগুলো আমরা দেখানো শুরু করবো ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে যারা একদম কম বাজেটের মধ্যে গাড়ি চাইতেছেন আমরা তাদের জন্য শুধুমাত্র মোহাম্মদিয়া মোটরস তাদের জন্য এই গাড়িটা রেখেছি মূলত এই গাড়িটা ব্র্যান্ড হচ্ছে হাউজি হাউজি আপনার হাউজি কোম্পানি এটা ডিস ব্রেক ডিজিটাল মিটার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনি চাইলে নাম আপনার নামে ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটার আমরা প্রাইস চাইতেছি 42000 টাকা এটা এটা আমাদের ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি ফার্স্ট পার্টি প্লেট স্মার্ট কার্ড যাদের বাজেট একেবারেই কম অনলি 42000 42000-এর মধ্যে কি ভাই কিছুটা কি অনার করবেন হ্যাঁ আমরা কিছুটা অনার করব আর এটার সাথে তো থাকছে একটা হেলমেট মুভিল আর অয়েল তো থাকছেই ইনশাআল্লাহ প্রত্যেকটা বাইকের সাথে কিন্তু আপনারা হেলমেট গিফট পাবেন এরপর আমরা এর আরো একটু কম রেঞ্জের মধ্যে যারা বাইক চাইতেছেন যারা ডিসকভার লাভার তাদের জন্য আমরা গাড়ি রাখছি তাও আপনার ডিসকভার 125 গাড়িটা আগের মডেল হলো এখন ইঞ্জিন কন্ডিশন খুব ভালো তো গাড়িটা আমরা শুধু আস্কিং প্রাইস চাইতেছি 55000 টাকা শুধু 55000 এটার সাথেও আমরা আপনাদেরকে যে গিফট হ্যাম্পার দিব বলছি প্রত্যেকটা গাড়ির সাথে আমাদের গিফট হ্যাম্পারগুলো থাকবে সাথে এরপরে হচ্ছে কি আপনারা যারা একটু হিরো লাভার তাদের জন্য আমরা রাখছি হিরো স্প্লেন্ডার আই স্মার্ট এই গাড়িটার অরিজিনাল মডেল হচ্ছে আপনার 17 ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই গাড়িটারও আমরা আস্কিং প্রাইস চাইছি 58000 টাকা অনলি 58000 মানে আমরা যারা একদম সর্বনিম্ন যে কাস্টমারগুলো কষ্ট করে বাইক নিতে চাইতেছেন পাঠাও ওভারের জন্য তাদের জন্য আমরা মূলত এই বাইকগুলো রাখছি যাতে আমাদের কাছে সব রকমের কাস্টমার আসতে পারে এবং সব রকমের সুবিধাগুলো পেতে পারে আমরা আরও কিছু বাইকের মধ্যে আপনার পালসার টু কালার যারা
পছন্দ করেন। এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি অনলি 78,000 টাকা। এটার সাথে গিফট হ্যাম্পার ফ্রি প্রত্যেকটা গাড়ির সাথে। মডেলটা কোন সালের? এটা মডেল হচ্ছে 2012। আবার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, যেটা এখন সবচেয়ে রেয়ার, যে সবাই খুঁজতেছে যে আপনার ডিজিটাল প্লেটটা চাই। তো আমরা সেই জন্য ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়িগুলো বেশি প্রাধান্য দিচ্ছি। এরপর হচ্ছে কি, আমরা একটু দামের মধ্যে চলে যাবো, ইয়ামাহা FI ফেজার। FI ফেজার এখন বর্তমানে গাড়ির মার্কেট অনুযায়ী গাড়িটা এখন খুবই রেট সীমিত করে দিয়েছে। আমরা এই গাড়িটা আস্কিং প্রাইস চাইতেছি শুধু 1,65,000 টাকা। শুধু 1,65,000 টাকা, গিফট হ্যাম্পার। আর যেহেতু ব্লগ থেকে আসবো, আমরা ব্লগের কাস্টমারদের জন্য আরো কিছু ছাড় রাখছি। তো আমরা ইনশাল্লাহ, এই হচ্ছে আমাদের এটার বাইক। এটার মডেল হচ্ছে 17, রেজিস্ট্রেশন 18, ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এরপর আমরা চলে যাব মেট্রো প্লাসে। যারা একটু কম তেলের মধ্যে, যারা আয় উপার্জন বেশি করতে চাইতেছেন অথবা কম, একটু কম তেল খাইতেছে এরকম গাড়ি চাইতেছেন, তাদের জন্য আমাদের এই ডিস্ক ব্রেক এর মেট্রো প্লাস। এটা মডেল হচ্ছে 18, রেজিস্ট্রেশন 19, ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস চাইতেছি অনলি 78,000 টাকা। আমি যে প্রাইসটা বলতেছি এটা হচ্ছে আস্কিং প্রাইস, আপনি এর মধ্যে বার্গেনিং করে নিতে পারবেন আমাদের গাড়িগুলো। এরপর আমরা একটা আপনার CBS ব্রেক এর হর্নেট দেখবো। হর্নেটটা হচ্ছে ডুয়েল ডিক্সন। এই গাড়িটা রেড কালার, এটা ফার্স্ট পার্টির গাড়ি আপনার। এটা রানিং হচ্ছে শুধু 6,000 কিলোমিটার। এটা হচ্ছে অরিজিনাল, অরিজিনাল মিটারে 6,000 কিলোমিটার। এটাও ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, ডুয়েল ডিস্ক, CBS ব্রেক। আবার CBS ব্রেক এটা আমরা আস্কিং প্রাইস দিচ্ছি 1,45,000 টাকা। 1,45,000 টাকা এই গাড়িটা। মডেলটা কোন সালের? এটা মডেল হচ্ছে 19, 19 এর মডেল, 19 এর মডেল, 19 এর রেজিস্ট্রেশন, ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এরপরে আমরা আসবো আরটিআরে। যারা আরটিআর ভালোবাসেন তাদের জন্য আমরা এই গ্রে কালার, এটা খুব স্মার্ট কালার, অনেকে এই কালারটা পছন্দ করে, আবার অনেকে করে না। যারা করে তাদের জন্য আমরা এই গাড়িটা রাখছি। এই গাড়িটা হচ্ছে মডেল হচ্ছে 16, ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এটা আমরা আস্কিং প্রাইস চাইছি শুধু 78,000 টাকা, অনলি 78,000 টাকা। এর সাথে আপনাদের আমরা সব গিফট আমরা যেটা প্রথমেই বলছি ওটা তো থাকছেই। 78,000 টাকা হলে কিন্তু আপনারা আরটিআর পেয়ে যাচ্ছেন, খুবই সীমিত প্রাইসে। এরপরে হচ্ছে কি, আপনার আমাদের এখানে আছে গ্ল্যামার, এটা মডেল হচ্ছে 17, এটাও ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এই গ্ল্যামারটা খুব চাহিদা অনুযায়ী গাড়ি। এটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি অনলি 78,000 টাকা, অনলি 78,000। ওকে, মডেলটা কোন সালের? এটা এটা মডেল হচ্ছে 17, এটাও ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ি। এরপর হচ্ছে হিরো স্প্লেন্ডার। এই স্প্লেন্ডার গাড়িগুলো হচ্ছে কি আপনার খুব রেয়ার গাড়ি। এই গাড়িটা আমরা রাখছি, যারা এই গাড়িটা পছন্দ করেন তাদের জন্য এটা আমরা খুব সীমিত প্রাইস শুধু 55,000 টাকা। এটাতে আবার সেল আছে, সেল সহকারে। এটা মডেল হচ্ছে 13, এটা আবার অ্যানালগ প্লেটের গাড়ি, এটা আবার ডিজিটাল না কিন্তু, বাট এটা মডিফিকেশন করা আছে ডিজিটালের মধ্যে। অনেকে আবার হিরো লেখা দেখে অনেকে বলবে যে এটা কেন নিউ মডেল কেন, আমরা এটা মডিফাই সুন্দরের জন্য। এই গাড়িটা হচ্ছে শুধু 55,000 টাকা, শুধু 55,000। এরপর আমরা চলে যাবো 4B-তে। আপনার আমাদের 4B-র মধ্যে দুটো গাড়ি আছে, দুটি আমরা ভার্সন এক্স কানেটে মডিফাই করে রাখছি। মানে স্টিকারটা হচ্ছে এক্স কানেটের কিন্তু আমরা মডিফাই করছি, যেহেতু এটা একটু সুন্দর সবাই পছন্দ করতেছে। তা এই গাড়িগুলো আবার প্রাইস কম আছে। এটা লাল কালার, এটা আমরা চাইতেছি 1,42,000 টাকা, শুধু 1,42,000। আর এটা চাইতেছি আপনার 1,47,000 টাকা। এটা মডেল হচ্ছে 2টাই 19, দুটাই ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড, ডকুমেন্ট আপডেট, দুইটাই ডকুমেন্ট আপডেট। এরপরে আমরা আপনার চাইতেছি যে আরটিআর এই সাদা কালার যারা ভালোবাসেন, তো আমরা এই গাড়িটা আসলে এই কালারটার জন্য অনেকে এই গাড়িটা খুঁজে, তো আমরা এই গাড়িটা রাখলাম। এটা আবার 14 সিরিয়ালের, মডেল হচ্ছে 16। এই গাড়িটা বেশিরভাগ হয় আপনার 13 সিরিয়ালের। এটা হচ্ছে আপনার 16 মডেলের মধ্যে গাড়ি, 14 সিরিয়াল, ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি 92,000 টাকা, গাড়িটা এখনও খোলা ফিটিং হয়নি। এরপর আমরা চলে যাবো আপনার ডুয়েল ডিক্স পালসারে। ডুয়েল ডিক্স পালসার, এটা আবার মডেল হচ্ছে 20, রেজিস্ট্রেশন 21, এটা আবার 17 সিরিয়াল, একদম আপডেট সিরিয়ালের গাড়ি, তাও ইঞ্জিন খোলা ফিটিং হয় নাই। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি 1,45,000 টাকা, 1,45,000, শুধু 1,45,000 টাকা। আমরা ব্লগের কাস্টমারদের জন্য আরও কিছু ছাড় রাখছি, তো আপনারা যারা আসবেন ইনশাল্লাহ আমরা যতটুকু পারি আপনাদেরকে হেল্প করবো। আর আমাদের যেটা অফার চলতেছে বর্তমানে, এই লোভনীয় অফারটা আপনারা কেউ মিস করবেন না, এটা হচ্ছে আমাদের অনুরোধ। আমরা এই প্রথমেই আপনার এই বছর থেকে আমরা এই অফারগুলো শুরু করতেছি, ইনশাল্লাহ আর আগামী বছর আরও এর চেয়ে ভালো কিছু আপনাদের জন্য রাখছি, দোয়া করবেন আমাদের জন্য। এরপর আমরা চলে যাব SF-এ। যারা সুজুকি জিক্সার SF-গুলো পছন্দ করেন, বেশিরভাগ হচ্ছে কি ব্ল্যাক কালার। এই ব্ল্যাক কালারের মধ্যে আমরা এই গাড়িটা বেশি রাখার কারণ হচ্ছে ব্ল্যাক কালার একটু বেশি মানুষ পছন্দ করে,
এটা সিঙ্গেল ডিস্কের মধ্যে গাড়ি সিঙ্গেল ডিস্ক এটা আর এটা এটাও সিঙ্গেল ডিস্ক ব্লুটা এটাও ডাবল ডি এটাও সিঙ্গেল ডিস্ক দুটেই সেম দাম শুধু কালারের মধ্যে ডিসটেন্স ওকে দুইটা বাই কোন সালের মডেল দুইটাই মডেল হচ্ছে এটা হচ্ছে আপনার 16 এটা হচ্ছে 16 দুটেই সেম মডেল একটা 14 সিরিয়াল একটা 13 সিরিয়ালের গাড়ি কিন্তু প্রাইস হচ্ছে সব সেম আচ্ছা তো আমরা এই প্রাইস সেম সেম হওয়ার কারণ হচ্ছে ব্ল্যাক গাড়িটা একটু ডিমান্ড বেশি এইজন্য আমরা এটার দুটেই প্রাইস চাইতেছি 145 করে 145 করে প্রাইস হচ্ছে 145 145 এর সাথে আমরা গিফট হ্যাম্পার রাখছি আপনাদের জন্য এরপর আমরা চলে যাব আপনার এই লিবুতে এই লিবুটা হচ্ছে বর্তমান মার্কেটের সবচেয়ে মানে একটা রিয়ার গাড়ি এখন এটা সবাই খুঁজতেছে তো আমরা এই গাড়িটা কালারও খুব সুন্দর আপনি পুরো গাড়িটা দেখলে বুঝতে পারবেন এই গাড়িটা হচ্ছে মডেল হচ্ছে 20 ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সবকিছু ওকে আছে এর সাথে আপনার আমাদের গিফট হ্যাম্পারও আছে জি এটার সাথে আমরা হেলমেট আমরা প্রত্যেকটা গাড়ির সাথে দিনই কিছু কিছু গাড়ির সাথে আমরা হেলমেটগুলো একটা আকর্ষণীয় হেলমেট রেখেছি তারপর আমরা প্রত্যেকটা বাইকের সাথে হেলমেট থাকবে মুভিল থাকবে 1 লিটার করে তেল থাকবে যেটা এখানে পার্টির সবসময় আমাদের থেকে চাহিদার মধ্যে রাখে এই চাহিদাটা আমরা মাথায় রেখে এই অফারটা আমরা রাখছি এবছর তো এই গাড়িটা হচ্ছে আপনার ফার্স্ট পার্টির গাড়ি এটা যে কোনো সময় আপনি উনি নাম ট্রান্সফার করে নিতে পারবেন আমরা গাড়ির প্রাইসটা চাইতেছি অনলি 88,000 টাকা এরপর আমরা চলে যাবো টিভিএস আপনার স্টাইকারের ক্ষেত্রে স্টাইকারের মধ্যে ইয়েলো আর ব্ল্যাক কম্বিনেশনটা সবচেয়ে বেটার হ্যাঁ এটা ইয়েলো এটা নিউ এডিশন রিমোটের গাড়ি আপনি চাকা থেকে শুরু করলে বুঝতে পারবেন গাড়িটার কন্ডিশন খুবই ভালো যিনি চালাইছে উনি অনেক যত্ন করে চালাইছে এই গাড়িটা আমরা আপনার আস্কিং প্রাইস চাইতেছি 96,000 টাকা এর মধ্যে গিফট হ্যাম্পার রয়েছে সাথে আর এটার মডেল হচ্ছে অরিজিনাল মডেল হচ্ছে 20 রেজিস্ট্রেশন হচ্ছে 21 এটাও ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এরপর আমরা চলে যাব আপনার সুজুকি জিক্সারে এই জিক্সারটা হচ্ছে আপনার ডুয়েল ডিক্স এটা হচ্ছে এখন বর্তমানে মার্কেটে নেই এই গাড়িটা খুবই রেয়ার একটা গাড়ি এই গাড়িটা সবাই খুঁজতেছে তো আমরা এই গাড়িটা আমাদের এই পুরো শোরুম এলাকার মধ্যে আমার এই গাড়িটা আপনি দেখে 10টা গাড়ির সাথে মিলে এই গাড়িটা নিতে পারবেন এই গাড়িটা ডুয়েল ডিক্সের মধ্যে গাড়ি একদম ফ্রেশ কোনো দিকে স্পট নাই গাড়ি খোলা ফিটিংও হয়নি ফার্স্ট পার্টির গাড়ি আর চলছে মাত্র 4,000 কিলোমিটার শুধু 4,000 এটা আবার অন টেস্ট যে নেবে সে তার নামে ডকুমেন্ট করাই নিতে পারবে আমরা এটা অন টেস্টের মধ্যে আস্কিং প্রাইস চাইতেছি 175,000 টাকা 175,000 এটা মার্কেটে নেই এটা আবার নতুন কিনতে গেলে আপনার 2,35,000+ এখন খরচ হবে কিন্তু মার্কেটে এখন নেই তো আমরা এই হিসেবে গাড়িটার প্রাইস চাইতেছি এরপর আমরা চলে যাবো হচ্ছে কি আপনার হিরো থ্রিলারে এটা মডেল হচ্ছে আবার 20 হিরো থ্রিলার বর্তমানে আপনার খুব ভালো গাড়ি এই গাড়িটা হচ্ছে আপনার হিরো থ্রিলার মডেল হচ্ছে 21 বর্তমান জেনারেশনের জন্য খুব যারা ইনস্ট্যান্ট পিক আপের জন্য গাড়ি চাইতেছেন মানে একদম খুব যারা ওভার স্পিড ভালো না তারপরে যারা ইনস্ট্যান্ট পিক আপ অনেকে ভালোবাসে তাদের জন্য এই গাড়িটা এটা আপনার ইনস্ট্যান্ট অনেক পিক আপটা ভালো হয় তো এই গাড়িটার মডেল হচ্ছে 21 আপনার চলছে আপনার প্রায় 9,000 কিলোমিটার মতো অরিজিনাল কিলোমিটার এটা FIABS এবং BS6 ইঞ্জিন এগুলো এটা লেটেস্ট এটা হচ্ছে আবার একদম 21 মডেলের গাড়ি লেটেস্ট একদম আপডেট গাড়ি তো এই গাড়িটার আমরা আপনার আস্কিং প্রাইস চাইতেছি শুধু 165,000 টাকা 165,000 এর সাথে তো আমাদের গিফট হ্যাম্পারগুলো থাকছে আরও ব্লগ থেকে আসলে ইনশাল্লাহ আমরা আরও যতটুকু পারি আমরা এটা করবো যেহেতু ফারদিন ভাইয়ের ব্লগ আপনারা যারা দেখছেন আমরা সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের শোরুমে এবং স্বাগতম জানাচ্ছি যারাই আসবেন ফারদিন ভাইয়ের কথা বলে আমরা যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা অনার করবো এরপর আমরা চলে যাবো ভার্সন 2 এটা হচ্ছে এখন মার্কেটে সবচেয়ে চাহিদাবল একটা বাইক এই বাইকটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি 185,000 টাকা এটা আবার মডেল হচ্ছে 20 19 18 এটা অরিজিনাল মডেল হচ্ছে 20 বড় ডিক্সের গাড়ি এই গাড়িটার মধ্যে দুটো গাড়ি বের হয়েছে একটা হচ্ছে বড় ডিক্স একটা ছোট ডিক্সের মধ্যে তো আমরা এটা বড় ডিক্সের গাড়িটা এটা আমরা আস্কিং প্রাইস চাইছি 185,000 এটা মডেল আপডেট এটা একদম ফ্রেশ গাড়ি এরপরে আমরা চলে যাবো আপনার আমাদের শোরুমে সবচেয়ে দামি গাড়িটার মধ্যে চলে যাবো এটা হচ্ছে আপনার সুজুকি FISF এটা আপনার এই ডুয়েল ডিক্স এটা ABS ভার্সন তো আমরা এটার সাথে একটা খুব সুন্দর একটা হেলমেট আপনাদেরকে সৌজন্য হিসেবে গিফট করছি এর সাথে তো আমাদের সব কিছু থাকছে এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস দিদি 2,75,000 টাকা 2,75,000 টাকা এবং এই সিলভার কালার গাড়িটা হচ্ছে খুবই একটা মানে সবার চাহিদাবল গাইড যারা নিতে চান তারা খুব আর্লি চলে আসবেন এবং এটার সাথে যে গিফট হ্যাম্পার এটা আপনারা কখনো মিস করবেন না আমরা এতটুকু এরপর আমরা চলে যাব একটু কম দামের মধ্যে যারা RTR চাইতেছেন RTR মধ্যে হ্যাঁ একদম খুবই সীমিত প্রাইস অনলি 67,000 টাকা শুধু 67,000 টাকার মধ্যে RTR যারা ভালোবাসেন তাদের জন্য এটার সাথেও আমাদের গিফট হ্যাম্পারগুলোর সাথে থাকছে শুধু 67,000 এটার মডেল হচ্ছে আপনার 2013 মডেল ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ডের গাড়ি আপনারা যে যারা RTR চাইতেছেন এর চেয়ে কম দাম ইনশাল্লাহ কেউ দিতে পারবে না আমরা এটা খুবই সীমিত আকারে দিচ্ছি এরপর আমরা চলে যাব বাজাজ অ্যাভেঞ্জারে খুব ক্রুজ বাইক
ক্রুজ বাইক যারা লাভ করে ভালোবাসেন তাদের জন্য এই বাইকটা। এই বাইকটার মডেল হচ্ছে 18, ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড। এটা আমরা আস্কিং প্রাইস চাইতেছি শুধু 1,33,000 টাকা, 1,33,000 টাকার মধ্যে। এটার মডেল হচ্ছে আপনার 18, ফার্স্ট পার্টির গাড়ি, ডকুমেন্ট আপডেট, এটা ডকুমেন্ট 23 সাল পর্যন্ত আপডেট করা আছে ইনশাল্লাহ। এরপর আমরা চলে যাব সুজুকি জিক্সারে, এটা সিঙ্গেল ডিস্ক কিন্তু মডেল হচ্ছে 20 মডেল, এটাও ফার্স্ট পার্টি ডিজিটাল প্লেট আছে। এটা সিরিয়ালটা একটু দেখাবেন, এটা হচ্ছে 17 সিরিয়াল, একদম লেটেস্ট সিরিয়ালের। অনেকে মনে করেন এই সেম গাড়ি মনে করেন পরের নাম্বার করলে বলে যে মডেল একটু বেশি আছে, কিন্তু এটা না, এটা অরিজিনাল 20 মডেল গাড়ি, অরিজিনাল সবকিছু, সবকিছু গাড়ির এখন অরিজিনাল আছে। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাইছি 1,58,000 টাকা, এর মধ্যে আপনারা গিফট সহ পাবেন ইনশাল্লাহ। এরপরে আমরা চলে যাব আপনার এফআই, এফআই এর মধ্যে আমাদের এই গাড়িটা আপনারা দেখতে পারেন, এটা হচ্ছে আপনার ভার্সন 2 বাট সিঙ্গেল ডিক্স, সিঙ্গেল ডিক্স এর মধ্যে ভার্সন 2। এটা মডেল হচ্ছে 18, এই গাড়িটার কালারটা হচ্ছে খুবই রেয়ার কালার। এই গাড়িটা আমরা আস্কিং প্রাইস চাইছি আপনার 1,58,000 টাকা আস্কিং প্রাইস, নিলে আমরা আরও এটা কমায় রাখবো। তো এটার সাথেও আপনাদের আমাদের যে গিফট নাম্বারগুলো আছে এগুলোও আছে। আর আপনাদের আমাদের কাস্টমারদেরকে আপনাদের যে কোনো গাড়ি, যে কোনো গাড়ির আপনাদের চাহিদা অনুযায়ী আমাদেরকে 1 থেকে 2 দিন সময় দিলে আমরা যে কোনো গাড়ি আপনাদেরকে অ্যারেঞ্জ করে দিতে পারবো। কারণ আমাদের এখানে যে বর্তমানে স্টক দেখতেছেন এর বাইরেও আমাদের সেম স্টক রয়েছে, এগুলো আমাদের আসতে একটু সময় লাগতেছে। তো আমরা ঈদ কালেকশন হিসেবে বর্তমানে এগুলো রেখেছি, 2-1 দিনের মধ্যে আরও নতুন নতুন কালেকশন। একটা কথা জানাচ্ছিল, যারা মনে করেন বাইরের ডিস্ট্রিক্টে আছে, জি জি, অনেকে বাইকগুলো কিনতে চায়, তারা কিভাবে নিবে বাইকগুলো? কুরিয়ারের মাধ্যমে যারা বাহির থেকে গাড়িগুলো পছন্দ করেন, আসলে বাইক এমন একটা জিনিস না দেখে কিনাটা, আমার আমার হিসেবে যেহেতু আমি একজন ব্যবসায়ী আমি বলতে পারি যে না দেখা নেওয়াটা বেটার না। কারণ সবাই তো আর সত্য কথা বলতেছে না, আপনার গাড়ি আমি ছবিতে একরকম, এসে দেখতেছেন অন্যরকম। এই জন্য বেটার হচ্ছে কি, গাড়িটা কেউ যদি আসতেও না পারে, তাদের যদি কোনো রিলেটিভ চিরঙ্গে থাকে তারা আসলে আমরা তাদেরকে ওভাবে গাড়িগুলো সব কিছু দেখিয়ে উনি কনফার্ম করলে আমরা এসে পরিবহনে তুলে দিব। এরপরে যদি কেউ একটা আত্মবিশ্বাসের উপর নিতে চায়, আমরা তার আত্মবিশ্বাসটা রাখার জন্য আমরা গাড়ির যত কিছু আছে, যদি ছোটোখাটো একটা সিঙ্গেল লাইটও ভাঙা থাকে, একটা হর্ন যদি প্রবলেম থাকে, ওটা আমরা সলভ করে ওনার চাহিদা অনুযায়ী আমরা গাড়িটা ওনাদেরকে পাঠিয়ে দিব। আর লিগ্যালিটির জন্য আপনাদের এখানে আমাদের আসলে ইউটিউবের মধ্যে কমেন্টের মধ্যে অনেক চলে আসে, এই গাড়িগুলো কি চোরাই কিনা, অথবা বর্ডার ক্রস কিনা, ডকুমেন্টের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ওটার জন্য আমি আপনাদেরকে একটা 100% গ্যারান্টি দিতে পারি যে আমাদের এই বহদ্দারটের মধ্যে যতগুলো শোরুম আছে আমাদের একটা সমিতি রয়েছে, এই সমিতির আন্ডারে যত শোরুম রয়েছে আজ পর্যন্ত কোনো প্রুফ হয়নি যে এখানে কোনো বর্ডার ক্রস, চোরাইকৃত মোটরসাইকেল অথবা এই ডকুমেন্টের প্রবলেম আছে, এরকম গাড়ি সেলেছে এরকম কোনো প্রমাণ নেই। আমরা সবসময় চেষ্টা করি লিগ্যালিটিটা 100% করার জন্য, আমরা সবসময় চেষ্টা করবো এটাই। আপনারা ডকুমেন্ট এবং গাড়ির ক্ষেত্রে চোখ বন্ধ করে গাড়ি নিতে পারবেন, এটা এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। ওকে, অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কি, আমরা ভদ্রাট নতুন চাঁদগা থানার মোড়ে আমাদের শোরুমটা, থানা হচ্ছে সাদা বিল্ডিংটা, এর মোড় থেকে আপনারা এখান থেকে মোড় থেকে আসবেন অথবা পুকুর পাড় দিয়ে এখানে আসলে ঠিক কমিশনার কার্যালয় 6 নম্বর, 6 নম্বর কমিশনার কার্যালয়, এর পাশে রয়েছে ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগং ইউনিভার্সিটি, যেটা রয়েছে এটার ঠিক অপোজিটে আমাদের এই মোহাম্মদিয়া মোটরস, আমাদের এই মোহাম্মদিয়া মোটরসে আসবেন আমরা ইনশাল্লাহ। আর আমাদের মোহাম্মদিয়া মোটরসের পাশাপাশি আমাদের অটো পার্টস রয়েছে, অটো পার্টসের মধ্যে আমরা আপনারা চাহিদা অনুযায়ী আপনাদের অটো পার্টসগুলো ক্রয় করতে পারবেন, দূরে কোথাও যেতে হবে না। আমাদের শোরুমের সাথে সাথে আমাদের অটো পার্টসও আমাদের রয়েছে আপনাদের সুবিধার্থে। তো ভিউয়ার্স আপনারা সকলে আসবেন, আমরা চাইবো যে এই রমজানের আমরা যে অফারটা রেখেছি আপনারা এই লোভনীয় অফারটা কেউ মিস করবেন না। এতটুকু বলে আমি আজকে এখান থেকে এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। তো আমাদের পরবর্তী ব্লগ ইনশাল্লাহ খুবই শীঘ্রই আসবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আসসালামু আলাইকুম।